রজবের পর শাবান মাসের রোজার ফজিলত কম নয়। এ মাসে অধিক হারে নফল রোজা রাখুন, কেননা শাবান মাসের রোজা রাখার হিকমত এও বর্ণনা করা হয়েছে যে শাবান মাসে রোজা রাখার মাধ্যমে রমজানের রোজার অনুশীলন হয়ে যায়, যাতে রমজানের রোজায় কষ্ট অনুভব না হয় বরং রোজা রাখার অভ্যাস গড়ে ওঠে। আর রমজানের পূর্বেই শাবান মাসে রোজার স্বাদ অনুভূত হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের রোজার জন্য কিরূপ প্রস্তুতি নিতেন, আসুন এই সম্পর্কে কিছুটা জেনে নেয়া যাক। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে রমজানের প্রস্তুতি নিতেন, একইভাবে শাবানের রোজারও প্রস্তুতি নিতেন। জান্নাতি সাহাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে উত্তম রোজার ব্যাপারে জানতে চাওয়া হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের সম্মানার্থে শাবানের রোজা। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসের রোজার প্রস্তুতি কেমন ছিল। আসুন নিয়ত করি আমরাও শাবান মাসে অধিক রোজা রাখব ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। একবার জান্নাতি সাহাবি হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছি আপনি শাবানের রোজা যেভাবে গুরুত্ব সহকারে রাখেন অন্য কোনো মাসে অনুরূপ রাখেন না। প্রত্যুত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রজব ও রমজানের মাঝখানে শাবান মাস, মানুষ এই মাসের প্রতি খুব উদাসীন, এতে মানুষের আমল আল্লাহ পাকের দরবারে উপস্থাপন করা হয়। আর আমি এটা পছন্দ করি যে আমার আমল এমন অবস্থায় তোলা হোক আমি যেন তখন রোজা অবস্থায় থাকি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকতর পছন্দনীয় রোজা ছিল শাবান মাসের রোজা, যেমন হযরত আল্লামা শাহ ফজলে রাসুল বাদায়ুনী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি শাবান মাসের রোজা এই উদ্দেশ্যে রাখল যে তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় ছিল, তবে সেই ব্যক্তির জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হবে। আল্লাহ পাক আমাদের সকলকে শাবান মাসে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।